সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। শেষ পর্যন্ত অবস্থান বিক্ষোভ তুলে নিল জেলার কংগ্রেস নেতৃত্ব। সোমবার রাতে বড় ভাই কংগ্রেস নেতা তাপস দাশগুপ্তকে মারধরের অভিযোগে জেলাশাসকের অফিসের সামনে রাতভর অবস্থান বিক্ষোভে বসে অধীর চৌধুরী সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতারা। মঙ্গলবার অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর সকাল 10টা নাগাদ বিক্ষোভ তুলে নেয় জেলার কংগ্রেস নেতৃত্ব। পুলিশ প্রশাসন এখানকার সেই পুলিশ প্রশাসন সেই ভদ্রতা জানে নাকি তারা? এতে নির্লজ্জ প্রশাসন তৃণমূল পার্টির এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির খাস লোক বলে পরিচিত এরা, অর্থাৎ পাকা দালাল যাকে বলে, তারা হচ্ছে সেই দালাল। তাদের সংবিধানের মন মর্যাদা রক্ষা করার দায়িত্ব নেই, তাদের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, তাদের একটাই দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুশি করা। তাই তাদের কাছে আমরা এগুলো এক্সপেক্ট করিনি। আমরা এটাই করেছি ঘটনার ধরে মুর্শিদাবাদ জেলায় কী করতে চাইছে সেটা আমাদের তরফ থেকে জানান দেওয়া। আমরা জানান দিয়েছি নির্বাচন কমিশনকে, আবার আজকে এনাদার নেতৃত্বে একটু পরে এখানে যে নির্বাচনের দায়িত্ব আছে তার কাছে আমার আবার এই বিষয় নিয়ে কমপ্লেন করবো, তারপরে উঠে যাবো আমরা। এ তো অনন্তকাল চলতে পারে না, আমি যাই না। ওরা বলছে এবং আপনাদেরকে জানানো হয়েছে না? আমাদেরকে কেউ জানানো হয়নি, আমাদেরকে জানানো হয়নি। কে অ্যারেস্ট হয়েছে তাও জানি না, আমাদের কাউকে জানানো হয়নি, এটুকুই জানি। অন্তত আমাকে জানানো হয়নি, মনোজদার আছে তাদেরকেও জানানো হয়নি, আমাদের প্রতিনিধি তাকেও জানানো হয়নি। এসব কালকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বলে দেওয়া হয়েছে, এখানে যখনই আমরা প্রতিবাদ করতে শুরু করি তখনই বলে দেওয়া হয়েছে তোমরা রাত্রে আর সাবধানে থাকো। একটা মহিলা তাকে পর্যন্ত সেখানে ধাক্কাধাক্কি করা হয়েছে, এক ধরনের শ্লীলতা হানি বলতে পারে। তো যখনই আমরা এখানটা প্রতিবাদ করতে শুরু করি তখনই পুলিশের তরফ থেকে যারা অভিযোগ তাদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা সরে থাকুন।